হ্যালো বন্ধুরা, ভালো আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড ট্রিক্স। একটা ছোট্ট টিপস দেই, এই যে বড় স্পিড ব্রেকার কিভাবে পার হতে হয়, যেগুলো সোজাসুজি পার হলে গাড়ি নিচে আটকে যেতে পারে, অর্থাৎ নিচে গ্রাউন্ড ক্লিয়ারেন্সে লেগে যেতে পারে, সেটা যদি একটু আড়াআড়িভাবে পার হই তাহলে কিন্তু এই যে আড়াআড়ি পার হইলাম, এই যে জিগ জ্যাক ওয়েতে পার হইলাম, এই যে সামনে আর একটা স্পিড ব্রেকার আছে, দেখো বন্ধুরা, এই দেখো, এই যে এই একটু এরকম দিয়ে এরকম পার হইলাম, তাতে কি হচ্ছে, এই যে দেখো, এই যে তাতে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা ভালো পাচ্ছে, অর্থাৎ আমার নিচে বেঁধে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো তোমরাও এভাবে পার হতে পারো স্পিড ব্রেকারগুলো, তাহলে তোমার গাড়ির নিচে যাবে না, লেগে যাবে না, অ্যাক্সিডেন্টের সম্ভাবনাও থাকবে না। এই যে সামনে আর একটা স্পিড ব্রেকার আছে, তোমরা একটু খেয়াল করো বন্ধুরা, দেখো এটা যদিও ছোট, এই যে আমি একটু বাঁকা হয়ে পার হলাম, অর্থাৎ আমি যদি সোজাসুজি পার হতে যেতাম তাহলে কি হতো, নিচে লেগে যেত। এই যে এটা একটু খেয়াল করো, এই যে হ্যাঁ, আমি একটু তেরসাভাবে পার হয়েছে, যার কারণে খুব সহজেই এটা পার হয়ে গিয়েছে। যেমন প্রাইভেট কারগুলো দেখবে যে পার হয় জিগজ্যাগ ওয়েতে, এইটাই হচ্ছে পদ্ধতি। তাহলে তোমার টায়ার প্রেশার যতই কম থাক বা তোমার স্পিড ব্রেকার যতই উঁচু হোক, কখনোই তোমার বাইকের নিচে লেগে যাবে না। তো এটা একটু প্র্যাকটিস করলেই হবে, দু একবার তোমরা যদি প্র্যাকটিস করো, প্রথম প্রথম হয়তো পারবে না, স্টার্ট বন্ধ হয়ে যেতে যাবে, কিন্তু যদি প্র্যাকটিস করো কয়েকবার তাহলে দেখবে খুব সহজেই এটা হয়ে যাচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, এইটুকুই জানানোর ছিল তোমাদের। যদি টিপসটি তোমাদের উপকারে আসে তাহলে একটা লাইক দিয়ে যেও, আর যদি অন্য কিছু জানতে চাও, এই বিষয়ে কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট করে জানিও, আমি যতটুকু জানি তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো বাই বাই।